আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আহমেদ রাসেল। কেমন আছেন সবাই? আজকে আমি একটি ভিন্ন ধর্মীয় ভিডিও নিয়ে এসেছি, যদিও জানি ভিডিওটি অনেক ছোট, বাট ছোট হতে পারে, ভিডিওটি অবশ্যই আপনাদের কাজে লাগবে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বেসিক্যালি আমরা ইনস্টিড অফ এর ব্যবহার আজকে আমরা শিখতে যাচ্ছি, যারা জানি না তাদের জন্য অনেক বেশি এফেক্টিভ হবে। যদি জেনেও থাকেন অবশ্যই এখন থেকে ব্যবহারের দিকে মন দিবেন। আশা করি ভিডিওটি যদি দেখেন অবশ্যই ব্যবহারটাই আপনি আজকের পর থেকে শিখে যাবেন। এনিওয়ে, সো ইউ ক্যান সি দ্য বাংলা মিনিং অফ ইনস্টিড অফ, দ্যাটস পরিবর্তে। আমরা সবাই জানি আমরা অনেক সময় একটা জিনিসের পরিবর্তে অন্য একটা জিনিস করে থাকি, এটা খুব স্বাভাবিক ঘটনা আমাদের জীবনের এবং এমনটাই হয়ে থাকে। তো আমি একটা সেন্টেন্স এখানে লিখেছি যেটা দেখতে পাচ্ছেন, আই টিচ ইংলিশ ইনস্টিড অফ কেমিস্ট্রি। আমি কেমিস্ট্রির পরিবর্তে ইংরেজি শেখাই। আপনি কোনটার পরিবর্তে কি করেন সেটা আমাকে লিখে জানাতে পারেন, আমি অবশ্যই আপনার কাজটি অ্যাপ্রিসিয়েট করব এবং আমার কাজটিও একটু ব্যাক পাবে। এনিওয়ে, সো দ্বিতীয় সেন্টেন্স যেটা আমি লিখেছি, ইনস্টিড অফ নেপাল আই উইল গো টু সিডনি। আপনি কোথায়? ক্যানাডা, নিউ ইয়র্ক, আই মিন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। যাই হোক, এটা দিয়ে একটা সেন্টেন্স লিখবেন যারা বিগিনার। আমি যারা বিগিনার তাদের জন্য এই ভিডিও সেশনগুলো করতে যাচ্ছি, কেননা অনলাইনের মতো প্ল্যাটফর্ম থেকে আমি বিলিভ করি অনেককেই ইংরেজি ভালোভাবেই শেখানো যেতে পারে, আর সেটা আরও বেশি ব্যাক পাবে অনলি যখন আপনারা ইন্টারাকশন করবেন। এনিওয়ে, সো নিচে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ক পারমিট ভার্সেস স্টুডেন্ট ভিসা। আমি চাই আপনারা আপনাদের মতো করে ইনস্টিড অফ দিয়ে একটি সেন্টেন্স লিখে আমার কমেন্ট বক্সে দিবেন, আমি দেখব যাদেরটা ভালো হবে আমি অ্যাপ্রিসিয়েট করব, কমেন্টের অবশ্যই রিপ্লাই দিব। আর শেষ করার আগে আমি আরও একটা কথা বলে রাখি ইনস্টিড অফের ব্যাপারটা, যে এটা দুইভাবে হচ্ছে এখানে। এটা যদি খেয়াল করেন ইনস্টিড অফ ঠিক মাঝখানে এসেছে অ্যান্ড আবার ইনস্টিড অফ দিয়ে সেন্টেন্স শুরু হচ্ছে। রাইটিং ইংলিশে বলা যখন ইনস্টিড অফ দিয়ে সেন্টেন্স শুরু করবেন অবশ্যই মাঝখানে একটি কমা দিবেন। আবার একটু দেখেন, এই আই টিচ ইংলিশ instead of chemistry, there is no comma, and the last sentence, instead of Nepal, then there is a comma, I will go to Sydney, instead of Zindabazar, I will rather go to Pyra, instead of cricket, I will rather play badminton as it's winter season. So আমি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে অবশ্যই জানাবেন এবং শেয়ার করার মাধ্যমে যারা অনলাইন থেকে খুব সহজে ইংরেজি শিখতে চায় তাদের সাথে শেয়ার করবেন, সেটা আপনার দায়িত্ব আর ভিডিও বানানো আমার দায়িত্ব। ভালো থাকবেন। কখনো কি এমন হয় না, আমার এটা থাকা উচিত, ওটা থাকা উচিত, এটা থাকা উচিত, ওটা থাকা উচিত, এরকম করে আমরা আমাদের প্রিয় মানুষগুলো